আরামবাগের আসনপুর এলাকায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। মৃতের নাম কর্ণ মণ্ডল। পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। পরিবার সূত্রে জানা গেছে, পারিবারিক বিবাদের জেরে মাঝে মধ্যেই গলায় ফাঁস লাগিয়ে স্ত্রীকে আত্মহত্যার কথা বলতো কর্ণ। এ নিয়ে মাঝে মধ্যেই স্বামী স্ত্রীর মধ্যে খুনসুটি চলত। শনিবারও পারিবারিক বিবাদের দরুন স্বামী স্ত্রীর মধ্যে খুনসুটি চলে, আর এর পরেই গলায় ফাঁস দেয় কর্ণ। দীর্ঘক্ষণ পর বাড়িতে তাকে ঝুলন্ত অবস্থায় দেখেন পরিবারের অন্যান্য সদস্যরা। তড়িঘড়ি তাকে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পেশায় আলু ব্যবসা করত সে। সম্প্রতি ব্যবসার ক্ষেত্রেও কিছু সমস্যা হয়েছিল। স্বাভাবিকভাবে মানসিকভাবেও বিপর্যস্ত ছিল সে। বাড়িতে তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ঘটনায় শোকস্তব্ধ গোটা পরিবার। ওই মানুষের যেমন ঝামেলা হয়েছে, হয়ে চান করতে গেছে, চান করেছে, ভাত খেয়েছে। তারপর জানে ভাত খাওয়ার পর জানে বাপ ভাত খেয়ে শোয়। এবার আমরা মায়ের ভিটেতে আবার রাত্রে রুটি হয় আর হয় বুনছে বুন আসছে। আর তার ভেতর বলছে এবার জানি তার বাপ এখন ওঠেন এখানে আলু কিনতে যাবে, দেখছে গলায় দই দিয়েছি। না না ঠিকঠাক বলছে এই আর কি মাঝে মাঝে করে। তো কি বলে যাবে এক্ষুনি গলা দিয়ে মরতে যাচ্ছি, এক্ষুনি গলা দিয়ে মরতে যাচ্ছি। আর সেই কখন ঘটনাটা ঘটেছিল? ওই চারটে এরকম হবে মনে। হ্যাঁ ওই তো বউকে কি ঝামেলা হয়েছে, দুঘা দিয়েছে দিতি, এবার চান করতে চলে গেছে, আবার বৌমা ভাত দিয়ে দিয়েছে, বৌমা ভাতও খেয়েছে, ভাত খেয়ে এবার শুতে গেছে। এবার জানছে বলছে গলায় দিয়ে দেবো, গলায় দিয়ে দেবো। এবার জানছে ও তো ইয়ার কী করে এবারে সত্যি করে দিয়েছে। আর গলা সেই টান ওই পাঁচ বারের একবার টানবি, কাউকে রাখবেন বিস্তারিত জানতে আজই কল করুন 9733894444 এই নাম্বারে।